আমার এত ভালো লাগতেছে কেন, কারণ হচ্ছে ঢাকা শহরে অনেক সময় মানুষের অভিযোগ শুনি কমপ্লেইন টাইপের, যে ঢাকা শহরে শান্তিমতো ঘোরার জায়গা নেই। সেই শান্তিমতো ঘোরার জায়গা খুঁজতে খুঁজতে আমি আসছি আজকে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে। শাহাবুদ্দিন পার্কের দুইটা জায়গায় আজকে আমরা যাব, একটা হচ্ছে নর্থ এন্ড কফি রোস্টার্স, শাহাবুদ্দিন পার্কের মধ্যে একেবারে নর্থ এন্ডের একটা কফি শপ, এবং আরেকটা হচ্ছে বুকওয়ার্ম। বুকওয়ার্ম আভিধানিক অর্থ হচ্ছে বই পোকা। যারা বই ভালোবাসেন তারা বুকওয়ার্ম নামটি জানেন। ঢাকা শহরের খুবই আদি এবং ঐতিহ্যবাহী একটি দোকান ছিল বুকওয়ার্ম, জাহাঙ্গীর গেটে ছিল যার অবস্থান। বুকওয়ার্মটা জাহাঙ্গীর গেট থেকে রিসেন্টলি উঠিয়ে দিছে, তাদের ফেসবুক পেজ নানা জায়গায় নানা ধরনের আলোচনা সমালোচনা শুনছি, সেই সময় একটা বইয়ের দোকান উঠিয়ে দেওয়া হচ্ছে, নাগরিক সমাজে এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা শুনছি। সেই বুকওয়ার্ম আবার পুনরায় এটার কি বলে মানে রিলোকেট হয়ে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে অবস্থান করছে, আরও সুন্দর লোকেশনে, খুব সুন্দর লাগতেছে। চলুন আমরা দেখি নর্থ এন্ড কফি রোস্টার্স এর বুকওয়ার্মের এই যে ক্রসওভার এটা কেমন দেখাচ্ছে এই বিচারপতি শাহাবুদ্দিন পার্কে। কি চমৎকার একটা লোকেশনে একটা বইয়ের দোকান, যারা বই ভালোবাসেন রিয়েলি বই পড়তে পছন্দ করেন এই ধরনের পরিবেশ তারা খুব ক্রেভ করে থাকেন, ঠিক সেই ধরনের পরিবেশটা একই সাথে সুন্দর বইয়ের উপস্থাপনা সব কিছু মিলে বুকওয়ার্ম হতে পারে একটা টু গো প্লেস। আমি নিশ্চিত বাচ্চাদের নিয়ে যারা বইয়ের প্রতি যারা বাচ্চাদের আগ্রহী করে তুলতে চান, এখনকার অনেক বাচ্চারাই অনেক বেশি আপনার ট্যাবলেট ফোনস এগুলোর প্রতি অ্যাডিক্টেড হয়ে যাওয়ার কারণে বই পড়ার যে অভ্যাসটা সেটা আস্তে আস্তে বিলীন হয়ে যাওয়ার একটা অভিযোগ প্রায়ই আমরা শুনি। আমি মনে করি পার্সোনালি যে এই ধরনের পরিবেশ যদি ক্রিয়েট করা যায় একই সাথে সৌন্দর্য একটা সেরেন পরিবেশ এবং বই এইগুলোর মিক্সচার, আমার মনে হয় যে বই পড়ার প্রতি হয়তো 5-10 জনকে যদি উদ্বুদ্ধ করতে পারে ওর বন্ধুবান্ধবরাও আরও বেশি ইনফ্লুয়েন্সড হবে, মানুষ আরেকটু বেশি আগের চেয়ে বই পড়া এবং এইসব দিকে যারা অনেকে বলে যাচ্ছে এইটা হারায় যাচ্ছে ওইটা হারায় যাচ্ছে এই হারিয়ে যাওয়া যে ব্যাপারগুলো ওইগুলো আবার আস্তে আস্তে ফিরে আসতে পারে যদি সুন্দর পরিবেশ ক্রিয়েট করা যায়। সেই পরিবেশটাই এইখানে ক্রিয়েট করা হয়েছে বুকওয়ার্মে। বিভিন্ন ধরনের ট্যাটু ডিজাইন এখানে আছে, ট্যাটু ডিজাইন থেকে আপনারা নিজের পছন্দের ট্যাটু করতে পারবেন। নানা ধরনের নানা টপিকে খুবই ইনফরমেটিভ এবং শিক্ষণীয় কিছু বই এখানে আছে, তবে আমি এটা ডিসক্রেডিট বলবো যে এখানে বাংলা বই নেই। বাংলা বই না থাকার কারণে একটা বড় অংশ যারা আমরা বাংলা লিটারেচার পড়তে বেশি অভ্যস্ত ইংলিশ লিটারেচারের তুলনায় তাদের জন্য খানিকটা কষ্টসাধ্য হয়ে যাবে এখানে বই পড়া, কারণ হচ্ছে ইংলিশ লিটারেচারে আমার মতো অনেকেই হয়তো অভ্যস্ত নাও থাকতে পারেন। তাই আমি মনে করি এখানে যদি বাংলা বইয়ের খানিকটা কালেকশন আনা হয়, কিছু বই যেগুলো হচ্ছে পিপলস ফেভারিট, কিছু বই নতুন আসছে যারা লেখক তাদেরকে যদি এন্ডোর্স করা হয়, আমি বলবো বুকওয়ার্মের জন্য খানিকটা হলেও ভালো হবে। এই জায়গাটা যারা ইংলিশ লিটারেচার নতুন করে শিখতে চান, নতুন করে জানতে চান, পড়তে চান নতুন নতুন বই, তাদের জন্য একটা ভালো প্লেস হতে পারে, কারণ ইংলিশ লিটারেচার সত্যিকার অর্থেই মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নিজের ক্যারিয়ার এবং নানা পথেই সামনে সাহায্য করতে পারে, সেই ক্ষেত্রে এই জায়গাটা হতে পারে তাদের স্টার্টিং পয়েন্ট। বইপোকাদের আড্ডাখানায় চমৎকার কিছু সময় কাটিয়ে আমরা হেঁটে চলেছি শাহাবুদ্দিন পার্কের কংক্রিটের পথে, যেখানে আলো ও ছায়া খেলা করে। একটা সুন্দর গ্যালারিও আছে শাহাবুদ্দিন পার্কে। আমাদের পরবর্তী গন্তব্য নর্থ এন্ড কফি রোস্টার্স। সত্যি আমার দেখা ঢাকা শহরের সবচেয়ে পারফেক্ট প্লেসমেন্ট ফর এ কফি শপ এই জায়গাটা। এই জায়গাটা কেন এত স্পেশাল তা আমি বর্ণনা করব শেষ দিকে। এই জায়গাটা কেন কাজের জন্য সবচেয়ে ভালো সেটারও একটা ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করছি আমার এই ভিডিওতে। এখানে আপনি দুর্দান্ত কিছু সময় কাটাতে পারেন, দুর্দান্ত কিছু ছবিও আসতে পারে, যারা ছবি তুলতে পছন্দ করেন, সোশ্যাল মিডিয়ায় দিতে পছন্দ করেন, একটা ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি জায়গা এই কফি শপটি। ফেসবুকে প্রায়শই দেখি যারা কফি শপে গিয়ে ল্যাপটপ খুলে বসে তাদেরকে ট্রোল করা হয়, ট্রাস্ট মি
I'm not a big fan of coffee shops, but এখানে বসে ল্যাপটপে নিজের পার্সোনাল কাজগুলো করা, কিছু মেইল করা, কিছু মেইলের রেসপন্স করা এবং সব মিলায়া নিজের কাজগুলো গুছিয়ে ফেলে অফিসের কেওসের বাইরে একটা জায়গায় এসে বসা, সেই জন্য এটা একটা পারফেক্ট প্লেস বলে আমি বিশ্বাস করি। শাহাবুদ্দিন পার্কের নর্থার্ন কফি রোস্টার্সে আপনারা জাস্ট আসবেন, এসে বসবেন, একটা কফি অর্ডার করবেন। আই এম নট এ বিগ ফ্যান অফ কফি টু, কারণ আমার প্রাইসিংটা খুব একটা পছন্দ না, আমি নিজে কফি বানায় খাইতে পছন্দ করি, অনেক কম প্রাইসে সেটা অ্যাভেলেবল। তবুও যারা পছন্দ করেন কফি তাদের জন্য এটা একটা গো টু প্লেস হতে পারে। গুলশান বা আশেপাশে যাদের অফিস, একটা রিক্সা নিয়ে চলে আসবেন, খাওয়া দাওয়া করবেন, কিছু টুকটাক কাজ করবেন, একটু রিল্যাক্স মোডে থাকবেন। খানিকটা কেওসের বাইরে, খানিকটা টক্সিক এনভায়রনমেন্ট যদি আপনার জন্য ক্রিয়েট হয়ে যায় অনেক ওয়ার্ক প্লেসে, সেই ক্ষেত্রে আমি বলবো এটা একটা গুড চয়েস। রাইহানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের সঙ্গে থাকবেন, ধন্যবাদ সবাইকে।